সো গাইস আজকে ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ফ্রি ফায়ারের ক্লাস স্কোয়াড কাপের ব্যাপারে তো গাইস এই যে ক্লাস স্কোয়াড কাপে এখানে গাইস তোমরা কিভাবে জয়েন করবে এখান থেকে গাইস সমস্ত ফ্রি রিওয়ার্ড গুলো তোমরা কিভাবে নেবে এ টু জেড ডিটেইলস তোমাদের আজকে এই ভিডিওটাই বলে দেব তো ভিডিওটাকে এক ফোটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখে নিও আর গাইস তারপরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো চলো গাইস আজকের এই ভিডিওটা শুরু করা যাক সো প্রথমে গাইস আমরা এখানটা ক্লিক করে নিই আমাদের যে ক্লাস স্কোয়াড কাপের টুর্নামেন্টটা এসেছে তো এখানে ক্লিক করার পর গাইস আমাদের ক্লাস স্কোয়াড কাপের এই ইন্টারফেসটা আসবে তো তারপরে গাইস আমরা এখানে ক্লিক করে নেব তো ক্লিক করার পর গাইস তোমরা এখানে দেখতে পাবে আমাদের ক্লাস স্কোয়াড কাপের এখানে কিন্তু এই যে রিওয়ার্ড গুলো আছে এগুলো কিন্তু তোমরা ফ্রিতে পাবে তো ফ্রিতে নেওয়ার জন্য গাইস প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো গাইস আমাদের এখানে স্কোয়াডে আসতে হবে তারপরে গাইস এখানে তোমাদের কিন্তু একটা টিম তৈরি করতে হবে তো প্রথমে গাইস এখানে তোমরা দুটো অপশন দেখতে পাচ্ছ একটা হলো ক্রিয়েট তো এখানে গাইস তুমি কিন্তু তোমার একটা টিম বানাতে পারো না হলে গাইস জয়েন কারো টিমে কিন্তু জয়েন করতে পারো তো ক্রিয়েট টিমটা গাইস প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে গাইস ক্রিয়েট টিমে এখানে ক্লিক করে তো প্রথমে গাইস এখানে একটা তোমাদের স্কোয়াডের নাম দিতে হবে তো আমি এখানে আমার স্কোয়াডের নাম দিয়ে দিলাম এই যে বুম গেমিং এফএফ ঠিক আছে তো বুম গেমিং এফএফ দিয়ে দিলাম তো তারপরে গাইস আফতার আর ব্যানার যেরকম আছে ঠিক আছে তো এরপরে গাইস আমি এখানে কনফার্ম করে দিলাম ঠিক আছে তো কনফার্ম করার পর কিন্তু এখানে হয়ে গেল তো এরপরে গাইস তোমাদের কী করতে হবে এবারে তুমি কিন্তু এখানে তোমার টিমমেটকে কিন্তু ডাকতে হবে ঠিক আছে তো টিমমেটকে ডাকার জন্য গাইস তোমার ফ্রেন্ডে যারা যারা আছে এই যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে তোমার ফ্রেন্ডে যারা যারা আছে তাদের নাম কিন্তু এখানে শো হবে তো তাদের পাশে দেখতে পাচ্ছ ইনভিটেশন এটা আছে এখানে কিন্তু ক্লিক করে তাদের কিন্তু ইনভাইট করে দিতে হবে আর গাইস তারা যদি এখানে এসে যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু তোমার গ্রুপে কিন্তু তারা জয়েন হয়ে যাবে ঠিক আছে আর গাইস তুমি যদি এই যে অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানটা যদি ক্লিক করে এখানে যদি কনফার্ম করে দাও তাহলে কিন্তু তুমি গ্রুপ থেকে কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে তো তারপরে গাইস তোমাদের কিন্তু আবারও কিন্তু কোনো গ্রুপে কিন্তু জয়েন করতে হবে তার জন্য গাইস এখানে জয়েন তোমরা দেখতে পাচ্ছ এই জয়েনে যদি তোমাকে কেউ ইনভাইট পাঠিয়ে রাখে তাহলে কিন্তু তুমি তার গ্রুপে গিয়ে কিন্তু জয়েন হতে পারো ঠিক আছে তো অবশ্যই গাইস তোমরা এইভাবে কিন্তু গ্রুপটা ক্রিয়েট করে বা তুমি কারো যদি গ্রুপে জয়েন হতে চাও তাহলে এইভাবে কিন্তু জয়েন হতে পারবে কিন্তু গাইস তোমাদেরকে বলবো কখনো কিন্তু গ্রুপ থেকে বেরোবে না তাহলে কিন্তু প্রবলেম হতে পারে ঠিক আছে তো চলো আমি একটা গ্রুপের নাম দিয়ে আবার একটা বানিয়ে নিই তো কেননা গাইস অনেক কটা গ্রুপ কিন্তু এখানে বানানো যাবে ঠিক আছে তো আবারও কিন্তু বানিয়ে নিলাম তো এইভাবে গাইস তুমি কিন্তু তোমার বন্ধুকে ইনভাইট করতে পারো বা তুমি তোমার কোনো বন্ধুর গ্রুপে কিন্তু গিয়ে জয়েন হতে পারো ঠিক আছে গাইস তোমার গ্রুপে যদি চারটে প্লেয়ার না হয় তোমাকে নিয়ে তাহলে কিন্তু তুমি এখানে কোনো ম্যাচই কিন্তু স্টার্ট করতে পারবে না তো অবশ্যই গাইস তোমার গ্রুপে কিন্তু চারটে প্লেয়ার কিন্তু করে নিও তো এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপরে গাইস দশটার পর থেকে এখানে কিন্তু আমাদের ম্যাচ স্টার্ট হবে আর গাইস ম্যাচ স্টার্ট হওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ এখানে আটটা টিম খেলবে তো খেলে খেলে গাইস তোমাদের কিন্তু একদম ফাইনাল যেতে হবে মানে গাইস টোটাল তিনটে ম্যাচ কিন্তু তোমাদেরকে জিততে হবে আর জিতলে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে রিওয়ার্ডগুলো আছে এইগুলো গাইস আপগ্রেড রিওয়ার্ড ঠিক আছে সো এখানে গাইস ডায়মন্ড রয়্যাল ভাউচার কাস্টম রুম কার্ড এই যে বান্ডেলটা আছে এটা ফ্রিতে নেওয়ার জন্য তোমাদের কিন্তু যে কাজটা করতে হবে সেটা হলো গাইস এই টোকেনটা কিন্তু ব্যবহার করতে হবে তো এরপরে সবার মনে একটাই প্রশ্ন থাকবে এই টোকেনটা আমরা কীভাবে পাবো তো গাইস সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি এইখানে যে টোকেনটা আছে এই টোকেনটা গাইস আগে একবার কিন্তু আমাদেরকে ফ্রিতে দেওয়া হয়েছিল কিন্তু গাইস এবারে আর ফ্রিতে দেয়নি এর জন্য কিন্তু গাইস আমাদের কিন্তু 100 ডায়মন্ড করে কাটবে যদি গাইস তুমি যদি এই রিওয়ার্ডগুলো নিতে চাও তার জন্য কিন্তু তোমাকে 100 ডায়মন্ড খরচা করতে হবে আর গাইস তুমি যদি এই রিওয়ার্ডগুলো না নিতে চাও তাহলে গাইস নর্মাল যদি তুমি খেলো তাহলে কিন্তু এই রিওয়ার্ডগুলো পাবে ঠিক আছে তো এই টোকেন ইউজ না করলে এই টোকেন এই রিওয়ার্ডগুলো পাবে আর গাইস যদি তুমি টোকেনটা ইউজ করো তাহলে এই রিওয়ার্ডগুলো পাবে যেখানে গাইস এই বান্ডিলটা তাছাড়াও গাইস এখানে কাস্টম রুম কার্ড আর গাইস কিছু ভাউচার ঠাউচার কিন্তু আছে ঠিক আছে তো তোমাদেরকে বলবো 100 ডায়মন্ড খরচা করার কিছুই নেই ভাই এটা অত ভালো বান্ডিল না যদি গাইস তোমার আগের টোকেন পড়ে থাকে তাহলে কিন্তু ইউজ করে তুমি কিন্তু খেলতে পারো আর যদি তোমার ভালো লাগে বান্ডিলটা তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে ইউজ করে 100 ডায়মন্ড দিয়ে পারচেস করে এই টোকেনটা কিন্তু ব্যবহার করতে পারো তাহলে গাইস তুমি যখনই খেলবে এখানে গাইস তুমি যদি একদম তিনটে ম্যাচ পরস্পর জিতে যাও তাহলে এখান থেকে যে কটা রিওয়ার্ড তোমাদেরকে দেখালাম এই কটা রিওয়ার্ড তোমরা কিন্তু সকলেই ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে ঠিক আছে সো ক্লাস স্কোয়াড কাপের ব্যাপারটা ডিটেলসে তোমাদেরকে বলে দিলাম তো আজকে ভিডিওটা গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না সো গাইস আজকে ভিডিওটা কিন্তু এতখানি ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো